সত্যজিৎ রায় যার আলাদাই ব্যক্তিত্ব যে বাঙালিদের মনে একটা আলাদা জায়গা করে রেখেছে আজকের ভিডিওতে ফুল স্টোরি এক্সপ্লেন করব প্রফেসর শঙ্কু ও এলডুরার একটা রাইটার একটি বই পায় শঙ্কুর যেখানে লেখাটা অটোমেটিক কালার চেঞ্জ হতে থাকে সেই লেখাটা সে পড়তে শুরু করে এরপর শঙ্কুর আবিষ্কৃত কিছু জিনিস এখানে দেখায় প্রফেসর শঙ্কুর আবিষ্কার যেমন মীরা ওষুধ কিংবা অমনিস্কোপ প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত একটি মেশিন দিয়ে দেখায় যে তার দুটো বন্ধু বিদেশি বন্ধুর সঙ্গে সে কথা বলছে স্ক্রোল আরসান্ডাস তারা তাকে ইনভাইট করছে ব্রাজিলে ডক্টরেট উপাধি নেওয়ার জন্য তারা বলছে সে যেন ব্রাজিলে এসে তার ডক্টরেট উপাধিটা সে গ্রহণ করে তার আবিষ্কারের জন্য প্রফেসর শঙ্কুর সঙ্গে একজন দেখা করতে আসে তার নাম নকুলচন্দ্র বিশ্বাস সে নাকি আগে থেকেই যা ঘটে সে আগে থেকেই সব কিছু ব্রাজিলে গিয়ে শঙ্কু বিপদে পড়বে সেটা জেনে নকুলচন্দ্র বিশ্বাস তাকে সাবধান করতে আসে নকুলচন্দ্র বিশ্বাসের সামনে একটি গোলক আসে তার ফলে সে তার অদ্ভুত ক্ষমতা সে পায় এবং নকুলচন্দ্র বিশ্বাস শঙ্কুকে তার নিজের ফোন নাম্বার দিয়ে চলে যায় প্রফেসর শঙ্কু নকুলকে ইনভাইট করে যাতে সে তার সঙ্গে ব্রাজিলে তার সেক্রেটারি হয়ে যায় এবং সে রাজিও হয়ে যায় নকুল বিশ্বাস ব্রাজিলে গিয়ে স্ক্রোলের হাত ধরেই সে তার অতীতের কিছু ঘটে যাওয়া ঘটনা তাকে বলে দেয় শঙ্কু ব্রাজিলে গিয়ে খুবই সম্মান পায় এবং তাকে নিয়ে একটা বড় ইভেন্ট আয়োজন করা হয় সেখানে গিয়ে ব্রুমগাটুন নামে একটা লোক প্রফেসর শঙ্কুর সঙ্গে দয়া করতে আসে শঙ্কুর তার হাতের কাটাতে তার ওষুধ লাগিয়ে দেয় এবং সেই ক্ষত সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এবং সে শঙ্কুর সমস্ত পেটেন্ট কিনে নিতে চায় এবং সে নিজে বানাতে চায় কিন্তু শঙ্কু সেটা দিতে অস্বীকার করে সেদিন রাতে নকুল তার ক্ষমতার বলে সে দেখে যে প্রফেসর শঙ্কুর ব্রাজিলে রাখা কিছু ডকুমেন্টস কেউ চুরি করে তারপর সেটা জেরক্স করে তারপর যথাস্থানে রেখে দিচ্ছে সেটা সে শঙ্কুকে জানায় শঙ্কু তাকে একটা ওষুধ দিয়ে শুয়ে পড়তে বলে এবং সে দেখে যে কে সেটা চুরি করছে পরের দিন শঙ্কু সম্মানে সম্মানিত হয় বেস্ট সায়েন্টিস্টের জন্য সেটা পাওয়া তার শ্রেষ্ঠ উপহার তারপর দেখে নকুল বিশ্বাসের সঙ্গে কথা বলছে শঙ্কু নকুলকে সাবধান করে দেয় যেন সে আর ব্লুমগার্টনের সঙ্গে কথা না বলে তাতে সে তার নিজের বিপদই বাড়াবে পরের দিন সকালে লোবো শঙ্কুকে একটি চিঠি দেয় যে নকুল ব্লুমগার্টনের সঙ্গে বেরিয়ে গেছে এই লোবই চুরি করছিল সেটা শঙ্কু শঙ্কুকে সাবধান করেছিল শঙ্কু তার দুই বন্ধুদের সাথে অরণ্য ঘুরতে বেরোয় সেখানে হায়াতি নামক একটু লোক সে তাদের ঘুরতে নিয়ে যায় এবং তাদের প্রথমে গাড়িতে এবং পরে প্লেনে পুরোটা ঘুরে দেখায় তারপর জঙ্গলে দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় সেখানে একটি কুমিরকে মৃত দেখায় এবং সে সাবধান করে দেয় যাতে হাত না দেয় পীরা নামাজ তাদের হাতেও খেয়ে নেবে এদিকে দেখায় ব্লুমগার্টুন নকুলকে নিয়ে বেরিয়েছে এলডোরাডোর খোঁজে নকুলকে কুড়ি হাজার ডলারের লোভ দেখিয়েছে যাতে সে এলডোরাডো দেখিয়ে দেয় কিন্তু নকুলের আগে থেকেই একটা ক্ষমতা ছিল সে যখন যা চাইবে সে দেখাতে পারে সে সেজন্য সোনার শহর এলডোরাডো বুম দেখায় বুমগার্টুন সেটাই বিশ্বাস করতে শুরু করে এলডোরাডো হল কাল্পনিক সোনার শহর জঙ্গলের মধ্যে চিতা লোবোর উপর হামলা করে কিন্তু শঙ্কুর কাছে অ্যানাইহেলিন পিস্তল ছিল সেই অ্যানাইহেলিন নিশ্চিন্ন করা পিস্তল যে কোনো জিনিসকে নিশ্চিন্ন করে দেয় সে অ্যানাইহেলিন পিস্তল দিয়ে লোবোকে বাঁচিয়ে দেয় লোবো ঠিক হয়ে গিয়ে সব কিছু স্বীকার করে যে সে তার তথ্য চুরি করে প্লুম গার্ডুনকে দিয়েছিল এবং তার থেকে ক্ষমা চায় শঙ্কুরা ফেরার সময় সেখানকার আদিবাসীরা তাদের ওপর তীর দিয়ে আক্রমণ করে এবং তীরটা হাইতির হাতে লেগে যায় তখন শঙ্কু সেটা চিকিৎসা করে তার আবিষ্কারক ওষুধ সেতে লাগিয়ে দেয় এবং তাকে বাঁচিয়ে তোলে এবং সে বেঁচে গিয়ে শঙ্কুর প্রচণ্ড কৃতজ্ঞতা স্বীকার করে আর শঙ্কু তো লোবকে আগেই ক্ষমা করে দিয়েছিল কিন্তু এরপর ঘটল একটা ভয়ানক কাণ্ড এরপর তারা দেখে হঠাৎই তাদের লঞ্চের মধ্যে এসে পড়ে অ্যানাকুণ্ডা শঙ্কু অ্যানাহোলিন পিস্তল দিয়ে ফায়ার করার পরও তার ওপর কোনো এফেক্ট হয় না তারপরই উঠে আসে সেখানে নকুল বিশ্বাস এরপর লঞ্চে উঠে আসে নকুল বিশ্বাস যে শঙ্কুকে বলে সে কখনই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি সে দেখিয়ে দেখিয়েছে শঙ্কুরই দেওয়া ওষুধ খেয়ে খেয়ে তার ক্ষমতা দ্বিগুণ বেড়ে গেছে এবং তাদের অ্যানাকণ্ডা দেখাতে পেরেছে নকুল বিশ্বাস বলে সে তার ক্ষমতা বলে ব্লুম কার্টুনকে শোনে যে এলডোরাডো সে খোঁজার চেষ্টা করছে তাই সে গ্রাউন্ডের সঙ্গে গিয়ে প্লেন ল্যান্ড করার পর তারা যখন সেই সোনার শহর খুঁজতে বেরোয় নকুল পাইলটের হাতে কুড়ি হাজার ডলার দিয়ে বলে এখান থেকে তাড়াতাড়ি চলো এখানে মহা বিপদ আছে তারপরই দেখায় সেখানে একটা বড় উল্কাপাত হয় এবং সব কিছু নিশ্চিন্ন করে দেয় তার আগেই নকুলরা সেখান থেকে পালিয়ে যায় তারপর শঙ্কু তার প্লেনে করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে শঙ্কু তার নিজের চোখে সোনার শহর এলডোরাডো সবাইকে দেখায় যেটা অসাধারণ ছিল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এরকম আরও ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও তখন ভালো থাকুন সুস্থ থাকুন